শুনেন নাই, আপনারা এই ওয়াজটা মোবাইল শুনেন নাই বাবা, ভাইজান যত রেকর্ড হচ্ছে বাবা। আমার বন্ধুগণ, নবীজির দুই নাতির নাম হাসান আর হুসাইন, দুই নাতি আমার বন্ধুগণ। বিশ্ব নবী নবী মোহাম্মদ তদানীন্তন সময় দুনিয়ায় নেই। আমার বাইরা রে নবীজির দুইটা নাতি আমার বন্ধুগণ। ইমাম হাসান হোসেনকে ডেক দিয়ে বললেন, ছোট ভাই আমরা ওমরের দরবারে যাব, যে কথাটা দেখলাম আমরা 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 আমাদের স্বপ্নের কথাটা ওমরের কাছে বলবো। ওমর যেহেতু খলিফা, খলিফাতুল মুসলিমিন মহুয়া শেখুল ইসলাম ও আমিরুল মুমিনিন, যে ওমর হওয়ার যোগ্যতা রেখেছে, এই ওমরের কাছে যাব। হোসেন ডাক দিয়ে বললেন, হাসান ভাই তাইলে দেরি না করে এই স্বপ্নের কথাটা চলেন দে ওমরের কাছে বলার জন্যে যাব। ও বাবা না না মোহাম্মদ দুনিয়ায় নেই, আমার বাইরা রে আমার বন্ধুগণ। নবীজি হারানো বেদনা অনেকে সহ্য করতে পারেন না। হায় হায়, এত সময় কোন দিক দিয়ে গেল রে, আমি তো খেয়ালই করতে পারলাম না। আমার ভাইরা অলরেডি আমার বন্ধুগণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমি যদি আরো কিছুক্ষণ কই, আসেন না যাবেন? হ্যাঁ, আজকে যদি একটু সময়টা বেশি লাগে দিতে রাজি আছেন না নাই? পিছনের বাবারা কি কন, আছেন না নাই? আরে এখনো তো শুরুই করি নাই, ঠিক কিনা বলেন? আর ধর বলেন ঠিক কিনা? তাহলে একটু নবীর পক্ষে গাইতে মন চায় না ভাই? আহা, মদিনায় তো আল্লাহ আমারে প্রতি বছর নেয়, আমি এই বছরও যাবো বাদান, মদিনায় যাই দেখবেন। আহ, নবীজির আশিকেরা কিভাবে রোজা দেখে কান্দে গো। আহারে আমার বন্ধুগণ, আমার আপনার মন কি চায় না সেই মদিনায় যাইতে? মন চায় না? আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চায় উইরা যাব সোনার মদিনা। বলেন, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চায় উইরা যাব। বলেন, মনে চায় উইরা যাব সোনার মদিনা। আমার যদি থাকতো বাঁকা উইরা দায়া করতাম দেখা, আমার যদি থাকতো বাঁকা উইরা দায়া করতাম দেখো, গরিব আমি নাইকু করি যাইতে পারলাম না। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চায় উইরা যাব। যেরকম মারহাবা, মদিনার প্রেম আমার আপনার দিলে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই মদিনাওয়ালার নাতি হাসান আর হাসান আর হোসেন কার দরবারে যাচ্ছে? ওমরের দরবারে। পয়েন্টটা মনে রাখবেন, ঠিক আছে তো ভাইজান? ওমরের দরবারে যাচ্ছে, প্রতিমধ্যে ওমরের সন্তান আব্দুল্লাহ বিন ওমরের সাথে দেখা। মারহাবা কর, কার সাথে? আব্দুল্লাহ বিন ওমর। হোসেন ডাক দিয়ে কয়, বড় ভাই, ও বড় ভাই, ওই যে ওমরের বেটা আব্দুল্লাহকে দেখা দেয়। ভাইয়া এত দূর আর কষ্ট করে যাওয়া লাগবে না, ওর বাবার কাছে যেটা বলবো আব্দুল্লাহর কাছে ওটা বলে দিলেই ওমরের কাছে খবর চলে যাবে। মারহাবা কর। তো হাসান ডাক দে, তাহলে তুই ডাক দে, তুই ডাক দে, আমি ডাক না দিই, তুই ডাক দে। এবার হোসাইন আব্দুল্লাহর কানের কাছে দেয়, বলতেছে, ভাইজান আমার বড় ভাই আপনাকে ডাকতেছে, একবার না দুইবার না 10 বার ডাকছে। কয়বার? 10 বার, কোনো জবাব নাই। আব্দুল্লাহ বিন ওমর কি যেন ভাবতেছে এদিকে কোনো খেয়ালি নেই। এবার হাসান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হোসেন ডাক দিয়ে কয়, বড় ভাই আব্দুল্লাহ তো আমার ডাকে সাড়া দেন। হাসান কয়, তুই তাহলে ডাকতে পারস নাই, আমি ডাক দিই, দেখ আমি এমন ডাক দেব আমার ডাকে ওমরের বেটা তো সাড়া দিবে, দিবে ওমরের 14 গোষ্ঠী পর্যন্ত সাড়া দিবে, এমন কি আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়তে থাকে পাখি পর্যন্ত তোর কাদের উপর বসে পড়ে বলবে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহর নাতি, আপনি সত্য বলেছেন। আরো জোরে কর। তো হোসেন কয়, বড় ভাই তাহলে আপনার ডাকটা কেমন ডাক দেন তো দেখি, খুব খেয়াল করেন। এইবার হাসান আব্দুল্লাহ বিন ওমরের কানের কাছে দেখায়, এই গোলামের বেটা গোলাম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না,
এই গোলামের বেটা গোলাম, কানে কথা যায় না, আমার ছোট ভাই যে ডাকতেছে কথা যায় না। আব্দুল্লাহ বিন ওমর চোখ বড় বড় করে হাসানের দিকে তাকায় কয়, আপনি কি বুঝে বলেছেন? মুখ সামলায় বলেন, আমার বাবার কাছে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেই আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। হাসান ডাক দিয়ে কয়, তোর বাবার সামনেও বলতে পারবো তোর বাপ গোলাম, তুইও গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ, কোন না হযরত আব্দুল্লাহ এবার ডাক দিয়ে কয়, আমি সব বাদ দিলাম, আগে তোর বিচার করব। কি ভাই, খারাপ লাগতেছে নাকি? সাংঘাতিক একটা কথা দেখে এবার চলে গেছেন ওমরের দরবারে, কাঁদতেছে যুবক মানুষ। তো ওমর কয়, বেটা কাঁদো কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা গো, মান সম্মান যা ছিল আব্বা সব মাটির সাথে মিশে গেছে। ক্যান্ডে বেটা, কিসের জন্য মিশে গেল? আব্বা, আব্বা গো, এমন একটা লোক এমন ভাবে তোমায় গালি দিল, আমাকে পেঁচায় দিল। আব্বা, কাফের গোষ্ঠীরা পর্যন্ত অট্ট হাসি দিয়ে বলল, আব্বা এইটার বিচার চাই গো আব্বা, বিচার চাই। ওমর বললেন, আব্দুল্লাহ রে, কার এত বড় সাহস যে আমার গালি দিল, তোরে গালি দিল? বাবাজি, এইবার ওমরের সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা নাম আমি পরে বলব, নাম শোনার পর আপনি বিচার থেকে পিছপা হইতে পারেন, আগে আপনি স্বীকার করেন বিচার করবেন কি করবেন না। ওমর কয়, সে যে হোক না কেন তার বিচার করেই ছাড়বো, কেন সে আমাকে গালি দিল, তোকে গালি দিল? এ বাবা কি গালি দিছে বললে বাবা বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা জানেন আব্বা, আপনার বলছে আপনি নাকি গোলাম, আমি নাকি গোলামের বেটা গোলাম। আব্বা, কাফের গুলো অট্ট হাসি দিছে, আব্বা আব্বা বিচার চাই। এইবার ওমর ডাক দিয়ে বললেন, বেটারি এমন কার কলিজার ভিতরে এত বড় সাহস হয়ে গেল, সে আমারে গোলাম বললো, তোরে গোলামের বেটা গোলাম বললো? ডাক দিয়ে কই, আব্বা নাম আমি পরে বলবো, আব্বা আপনি আগে স্বীকার করেন, আপনি তার বিচার করবেন গো আব্বা। ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এতগুলা মানুষের সামনে আমি স্বীকার করলাম, সে যে হোক না কেন আমি তার বিচার করবই করব। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা বিচারটাকে আপনি নরম করবেন না গরম করবেন? ওমর ডাক দিয়ে কয়, বেটে রে, বিচার আমি গরমই করব রে বেটা। ও আব্বা, গরম যদি করেন, আমি আব্দুল্লাহর জানা মতে আপনি কোনো বিচার তরবারি সারা করেন না, এই বিচারটা কি তরবারি সারা করবেন না তরবারি সহ করবেন? দেখছেন কোটকার ভেজাল কোথায় লাগায়, খুব খেয়াল করেন, কোন দিকে নজর দিবেন না। ভাইরা আমার, কোরআনের পক্ষে থাকলে পরিচালক কে? আল্লাহ। নবীর পক্ষে থাকলে পরিচালক কে? আল্লাহ। আর আল্লাহ যার পরিচালক তার কোনো সমস্যা আছে? না। আমার ভাইরা, এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা এই বিচার আপনি তরবারি সহ করবেন না তরবারি বাদে করবেন? ওমর ডাক দিয়ে করলেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আগে নাম বলো তুমি, তারপর আমি তরবারির কথা বিবেচনা করো। আল্লাহু আকবার। এইবার বাজান ওমরের বেটা ওমর, আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, আব্বা নাম অন্য কোনো নাম নয়, নাম হলো নবীর নাতি আলীর সন্তান হাসান বলেছি, আপনি গোলাম আমি নাকি গোলামের বেটা গোলাম। আব্বা আমি লজ্জা পেয়েছি, আব্বা গো কাফেররা পর্যন্ত ওরটা সেই দিস। আব্বা, আব্বা শুধু তাই নয়, আকাশের পাখি আমার কাঁধের উপর বসিয়া আমারই গালে একটা ঠোকর দিয়ে বল, যেহেতু ক্যাসেট হচ্ছে বাজান রে বাবা, এই ক্যাসেট গোটা বিশ্বে ছড়া যাবে, ইন্টারনেটে ছড়া যাবে রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাজান একখান ওয়াজ আমি আজকে তৈরি করি, আমার বন্ধুগণ সুন্দর করে আপনাদেরকে শোনায় দিতেছি। বাবা হযরত ওমর, আমার বন্ধুগণ কিছুক্ষণ থমেরে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, হাসান যদি আমার গালি দিয়ে থাকে, হুসাইন যদি তোমার গালি দিয়ে থাকে, বিচার তো করবই করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা তাদেরকে ডাকান, আব্বা তাদেরকে নিয়ে আসেন গো আব্বা। ভাইজান,
এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বললেন, সাবিরা রে এক্ষুনি চলিয়া যাও, নবীর নাতি হাসান আর হুসাইন কে আমার দরবারে ধরে আনো। তবে সাবিরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এমন ভাবে ধরে আনবা কোন প্রকার বেয়াদবি যেন না হয়, কোন রকম যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার, আসামি কিন্তু ওমর বলতেছে এমন ভাবে ধরে আনবা কোন বেয়াদবি যেন না হয়, কষ্ট যেন না হয়, কারণ এরা নবীর আওলাদ। আল্লাহু আকবার। আর আমার দেশে নবীর ওয়ারিস আলেম ওলামা, শোনো তোমার বড় হিসাব আছে আসমানের উপরে, একদিন তার দরবারে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে রে ভাই? বেয়াদবি করা যাবে? আলেমরা সে যে ধরনের আলেম হোক, আলিয়ার আলেম হোক আর কৌমির আলেম হোক, আলেমরা নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আলেমরা জাতীয় সম্পদ। আলেমরা কিসের সম্পদ? জাতীয় সম্পদ। কোন আলেম যদি আবার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আবেগের ঠেলা, তবে আমার জানা মতে হক্কানি আলেম ওলামা এই ধরনের অপরাধ করেন না। কথা বলেন, হক্কানি আলেমদের দাম আছে না নাই? আলেমরা এখনো আছে বিধে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। যেদিন আলেমরা থাকবে না সেদিন দুনিয়া প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন আল্লাহর ওলি থাকা সত্ত্বেও একজন আল্লাহওয়ালা যদি থাকে, আল্লাহ তাআলা দুনিয়াকে কিয়ামত ঘটাবেন না। আল্লাহু আকবার। তাহলে এখনো আল্লাহর ওলিরা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। তো হযরত ওমর বলতেছেন, আমি ভাইজান প্লিজ আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমি কথা বলতেছি একজন আলেম হয়ে আলেমদের পক্ষে। না না শোনেন না ভাই, হয়তো আপনারা মনে করতে পারেন বা কেউ বা মনে করতে পারে যে এই লোকটাকে কায়দা করে অমুক জায়গায় নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, আমরা তো আর ভাইজান কোনো ওই কি বলে ঘরুয়া মৌলবি না, আমরা জাতীয় লেকচারার, আমাদের কাছে জাতীয় গভর্নমেন্টের অনুদান ও অনুমতি আছে, কথা আছে। তবে কোনো রাজনীতির গন্ধ খুঁজে হিংসাত্মক আক্রমণাত্মক কোনো কথা না বলাটাই ভালো। আলেমদের সাথে বেয়াদবি করা কারো মোটেও ঠিক নয়। আজকে থেকে আমরা আলেমদেরকে সম্মান করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ণ তাকবীর, হাত নামান। সেটা আলিয়ার আলেম হোক আর কমির আলেম হোক, সেটা আলিয়ার আলেম হোক আর কমির আলেম হোক, আলেমরা নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জিল্লা বলেন, কার ওয়ারিস? আহা, আমার নবী বললেন, কেউ যদি আমাকে সালাম দিতে চাও সে যেন একজন হক্কানি আলেমকে সালাম দেয়। হক্কানি আলেমকে সালাম দিলেই আমি নবীকে সালাম দেব। কেউ যদি আমার হাতের সাথে হাত ধরে মুসাফা করতে চায় সে যেন একজন হক্কানি আলেমকে আলেমের হাত ধরে মুসাফা করে, তাহলে আমার নবী আমি নবীর হাত ধরা হয়ে যাবে। কেউ যদি আমি নবীর পিছনে নামাজ আদায় করতে চায় সে যেন একজন হক্কানি আলেমের পিছনে ইত্তেবা করে, তাহলেই আমি নবীর পিছনে সে নামাজ আদায় করবে। তাহলে আলেমরা জাতীয় সম্পদ কিনা? আর লম্বা করতে চাই না, মনে আছে আপনাদের হযরত ওমর বললেন এমন ভাবে ধরবা বেয়াদবি যেন না হয়, কষ্ট যেন না পায়। বেয়াদবি যেন না হয়, কষ্ট যেন না পায়। না পায়। আমার ভাইরা আস্তে করে কোলে করে ধরে নিয়ে আসে, দুই নাতি ডাক দিয়ে কয়, এই আপনারা আমাদেরকে এইভাবে কোলে তুলতেছেন কেন? কয়, তোমরা খাইয়ার কাম পাও নাই, ওমরের মেজাজ গরম করে দিছো, ওমরকে কি জন্য বলতে গেছে, ওমর গোলাম, ওমরের বেটা গোলামের বেটা গোলাম, ওমর তো খেপে গেছে। হাসান কয়, ও এই ব্যাপার, ঠিক আছে নিয়ে চলো, 1000 লোকের সামনে সত্য কথা বলতে পারবো, ওমর গোলাম, ওমরের সন্তান গোলামের বেটা গোলাম নিয়ে গেছে। এইদিকে ওমর আবার আরেকজনকে বলছে, একটা ধপ নেও, ধপ মানে ঢোলের মতন আওয়াজ হয় আর কি, বুঝতে পারছেন? সে যুগে ধপ বাজানো জায়েজ ছিল,
একটা ধপ নাও, ধপ নিয়ে তামাম মক্কা মদিনায় এলান করে দাও, ঢোল পিটাইয়া হাটে বাজারে দাওয়াত দিয়ে দাও, আমি হাসান আর হোসেনের বিচার করব। তো মুনাফিকরা খুব খুশি, কাফেররা খুব খুশি যে মুসলমানের খলিফা নবীর সাহাবী ওমর নবীর নাতির বিচার করবে, চল দেয় দেখতে যায়। আসলে কিন্তু ওরা কিছুই বোঝে নাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নারী পুরুষ জড়ো হয়ে গেছে হাসান হোসেনের বিচার দেখবে। আপনারা কি মনোযোগ সহকারে শুনতেছেন? আজকে আমার টাইম আমি নিয়েছিলাম 11:30 পর্যন্ত, এখন আমার ঘড়িতে 11:30 বাজে, কিন্তু আপনাদের উপস্থিতি আমাকে এমন আবেগ আপ্লুত করে দিয়েছে, আমি যদি আরো 1 ঘন্টা বলি ইনশাল্লাহ আপনাদেরও কোনো সমস্যা হবে না, আমারও কোনো সমস্যা নাই। সারা রাত আমি সারা রাত বলতে পারবো না, তবে আর কিছু সময় বলবো ইনশাআল্লাহ। তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে কাফের মুসলমান সব মানুষ আইসা পড়ছে। আসার পরে আমার বন্ধুগণ আমার ভাইরা, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল, আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এবার বাদানে দুইটা সিংহাসন তৈরি করেছে, এই দুইটা সিংহাসনের উপর সিংহাসনের উপরই নবীন নাতি হাসানকে দাঁড় করাইলেন একটার উপরে, আবার হোসেনকে দাঁড় করাইলেন আর একটার উপরে। এবার বাদানরে বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবি আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, না আপনি শুনে দেখেন গালি দিছে কি দেন নাই, এবার আমার বন্ধুগণ ওমর সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, হাসান রে আমার বন্ধুগণ সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার আমার বলতেছেন, হাসান রে তুমি বলো তো দেখি, জলদি করে বলো তুমি আমাকে কি বলে গালি দিয়েছো। এবার হাসান ডাক দিয়ে কয়, ওমর তুমি গোলাম, তোমার বেটে গোলামের বেটা, গোলাম জোরে কোন আল্লাহু আকবার। এ বাদান রে আমার বন্ধুগণ এবার ভাইরা ওমর ডাক দিয়ে বললেন, হাসান তুমি কি বুঝি শুনি বলতেছো? হাসান বলতেছো, ওমর তুমি গোলাম, তোমার বেটা গোলামের বেটা, গোলাম। এবার ওমর আবার বলতেছেন, হাসান তুমি কি বুঝি শুনি বলেছো? হাসান বলতেছেন, তুমি গোলাম, তোমার বেটা গোলামের বেটা, গোলাম। অবাজর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা রে ডাক দিয়ে বলতেছেন, হাসান তুমি আর একবার বলো। এবার সমস্ত মানুষদেরকে ওমর বলতেছেন, তোমরা কি শুনেছো? তোমরা কি শুনিতে পেয়েছো? নবীন নাতিরা আমাকে কি বলেছে? লোকেরা ডাক দিয়ে কয়, ওমর তুমি গোলাম, তোমার বেটে গোলামের বেটে, গোলাম। এটাই তো নবীন নাতিরা বলল। এইবার ওমর ডাক দিয়ে বললেন, তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো আমি বিচার করে দেবার লোকেরা, এবার দেখো আমি কি বিচার করি। ও কাহালুর বাপ ভাইরা, ও বীরকেদার এই মাজার প্রাঙ্গনে আগত আমার বাপ ভাইরা, আর জীবন আসিবা না শিগ আমার বন্ধুগণ, মূল্য দিয়ে মূল্য মনে করে কথাগুলো শুনেন গো বাবা ভাইজা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি বিচার করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্বা বিচার আপনি তরবারি সহ করবেন না, তরবারি ছাড়া করবে। এবার ওমর কয়, আব্দুল্লাহ রে হাসানের যে ভাব, এই ভাব আমাকে প্রমাণ বাধ্য করতেছে, তরবারি লাগবে, তরবারি ছাড়া আমি বিচার করব না। এ কালুর বাপ ভাইরা আগে ঘাবড়াবেন না, দেখেন বাদান কেন তরবারি আনলো। এবার আব্দুল্লাহকে ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে তুমি জলদি করে তরবারি আনো। তরবারি আনা হলো, আমার বন্ধুগণ তরবারি আনার পরে এইবার ওমর আমার বন্ধুগণ
তরবারি থেকে কোষমুক্ত করলেন বাবা, বক্স মুক্ত করলেন তরবারি, বক্স মুক্ত করিয়া এবার হযরত ওমর তরবারিটা হাতে নিয়ে আবে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তরবারি উঁচু করিয়া হাসানের কাছে যেয়ে কয়, হাসান তুমি দেখছো এটা কি বলে তরবারি, এবার তুমি বলো তুমি কি বলেছো। হাসান ডাক দিয়ে বলেন, ওমর রে তরবারি দেখায় কি তুমি আমারে হক পথ থেকে, হক আন্দোলন থেকে তুমি কি আমাকে পিছপা করতে চাও? শুনে নাও শুনে নাও, আমার নানার আদর্শ আমার কলিজার ভিতরে গাথা, ওই তরবারির নিচে মাথা কেটে দিতে রাজি আছি, হক নবীর হক প্রেম ভালোবাসা থেকে সরে দাঁড়াতে রাজি নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বলেন, হাসান আমি তোমার কাছে জানবার চাই তুমি আমারে কি বলেছো। এইবার হাসান রাগ হইয়া ডাক দিয়ে বললেন, ওমর তুমি কি বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারো, তুমি কি আমার আল্লাহর গোলাম না, আমি তো এই হিসেবে বলেছি। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার ওমর তারপর মেজাজ ঠান্ডা করলেন না, হযরত ওমর চোখ বড় বড় করিয়া ডাক দিয়ে বললেন, তরবারি দিয়ে বিচারই করো। এইবার হুসেন কয়, আল্লাহ আমার বড় ভাই সত্য কথা বলার পর ওমর দিকে মেজাজ ঠান্ডা করে না, ওমর কেন মাথা গরম করতেছে। ওমর ডাক দিয়ে বললেন, আমার ভাইরা আমি এখন তরবারি দিয়ে বিচার করবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারিটা বাম হাতে নিলেন গো বাবা, বাম হাতে নিয়ে ডান হাত উঁচু করিয়া ডাক দিয়ে বললেন, হাসান রে হোসেন রে তুমি আবার সত্য করে বলো কি বলেছো। হাসান হোসেন ডাক দিয়ে কই, তুমি আমার আল্লাহর গোলাম, আমরা বলে দিতেছি তোমার বেটা গোলামের বেটা গোলাম ভাইজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাম হাতে তরবারি ডান হাতে আনলে, ডান হাতে আনার পরে আবার ডান হাত থেকে বাম হাতে আনলে, বাম হাতে আনিয়া আবার ওমর ডাক দিয়ে বলতেছেন, তোমরা বলো না আমাকে কি বলেছো। দুই সন্তান ডাক দিয়ে বললেন, ওমর রে তুমি আমার আল্লাহর গোলাম, তোমার বেটা গোলামের বেটা গোলাম। এইবার ওমর ওই ধারালো তরবারি নিজের বাম হাতে ধরলেন, বাম হাতে ধরিয়া ডান হাত উঁচু করলেন, ডান হাত উঁচু করিয়া ডাক দিয়ে কয়, জগৎবাসী রে আমি এখন বিচারটা করো, সবাই মনে করেছে হয় হাসানের হাতে কুপ দিবে, হোসেনের হাতে কুপ দিবে, কিন্তু দেখেন বাজান কেমন উল্টো হয়ে গেল রে বাবা, একটা বোটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার বন্ধুগণ একটা বোটা চোখের পানি দেখেন পড়ে কিনা, নবীর আছে কারে বলে গো, আমার বন্ধুগণ আল্লাহর গোলাম কারে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তরবারি উঁচু করিয়া আমার বন্ধুগণ ডাইনে মানলো না বামে মানলো না, এই তরবারি দিয়া গো আমার বন্ধুগণ আমার ভাইরারে একটা কূপ দিয়া দিলেন গো। আমার বন্ধুগণ কবির পজিশন এমন ছিল রে, ঘুরাইয়া 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 আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ডান হাতের সাত আঙ্গুলের মাথায় নারা তাকবীর বিসমিল্লাহ বলিয়া আল্লাহু আকবার বলিয়া বাম হাতে তরবারি রাগা দিয়া আমার বন্ধুগণ সাত আঙ্গুলের মাথার চামড়া ক্যাচ করে কেটে ফেললেন। আল্লাহু আকবার। এ বাজান কলমের মাথা দিয়ে যেমন কালি বাইরে রে বাবা, এবারকম আঙ্গুলের মাথা দিয়ে ওমর যখন চামড়া কাইটা ফালাইলে তখন আঙ্গুলের মাথা দিয়ে রক্ত পড়া শুরু করেছে, ঝিরঝির করে ওমরের হাত থেকে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও বাবা গো আপনি এটা কেমন বিচার করলেন। ও বাবা আমাদের ধ্যান ধারণা ছিল কি আর হইল কি, আপনি মারবেন তাদেরকে, না মারি আপনি নিজের হাত নিজে কাটলেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা তুমি শোনো, এটার নাম আঙ্গুল কাটা নয়, এটার নাম হলো আল্লাহকে পরিচালক বানানো, আমি স্বীকার করা। ওমর ডাক দিয়ে বলার পর আব্দুল্লাহ বললেন, আব্বা এটা কেমন করে নবীর গোলামে শিকার হলো। আমার নবীর সাহাবি ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে এটা গোলামে শিকার হলো, এই যে আমি হাত কেটিলাম, আমার এই আঙ্গুলকে আমি কলম বানাইলাম, আর আমার রক্তকে আমি কালি বানাইলাম। আল্লাহু আকবার।
আমি আমার আঙ্গুলকে কলম বানাইলাম আর আমি আমার রক্তকে কালি বানাইলাম। জলদি করে তুমি একটা কাজ করো না আব্দুল্লাহ, আব্বা কি করবো, কয়েকটা চামড়ার টুকরা নিয়ে আসো, অথবা একটা পাথরের টুকরা নো, অথবা একটা কাগজের টুকরা নো, অথবা একটা কাপড়ের টুকরা নো। অবাজান রে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মোতাবেক আব্দুল্লাহ বিন ওমর কাগজের টুকরা নো। আমার ভাইরা রে, সাংঘাতিক পয়েন্টের কথা রে বাবা, আদামা একটু সময় দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, সময় দিতে আপত্তি আছে নাকি আপনাদের? কোন আপত্তি আছে? কোন আপত্তি যদি না থাকে ভাইজান, আমি অবশ্যই ফিরে আসবো। দেখেন দেখেন, হাত কাটলো, আঙ্গুল কাটলো, কলম বানাইলো, কালি বানাইলো। ও বাজান, এমনি ধরনের মুজাহিদ যদি আমরা হতে পারি এই বাংলার জমিনে, কোন নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? বাজান, আমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে, নবীর প্রেমের পক্ষে থাকা লাগবে, আল্লাহকে পরিচালক বানানো লাগবে। আল্লাহর পরিচালক বানিয়ে আমার বন্ধুগণ, আপনি আন্দোলন আন্দোলন করবেন সুদের বিরুদ্ধে, আপনি আন্দোলন করবেন ঘুষের বিরুদ্ধে, আপনি আন্দোলন করবেন ইপিজিং বিরুদ্ধে, আপনি আন্দোলন করবেন ধর্ষণের বিরুদ্ধে, আপনি আন্দোলন করবেন বেপরদার বিরুদ্ধে, আপনি আন্দোলন করবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? এ যুবক ভাইরা, আমি যুবক মানুষ, তোমরাও যুবক মানুষেরই আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি দুই মিনিট একটা কথা বলে দিই বাবা, আমার মনে হয়ে গেল, বলবো নাকি বলেন? আরো জোরে বলেন, বলবো নাকি বলেন বাবা? বাজান রে, আজকে আমার দেশে ইপিজিং বৃদ্ধি পাচ্ছে, তার কারণ একটাই হলো, তার কারণ হলো বাংলাদেশের বেটিরা আমার বন্ধুগণ বেশি পর্দা করে না, এখন পর্দা মানতে চায় না। আমার বন্ধুগণ, পর্দা করাকে একটা ঝামেলা মনে করে। আমি বলতে চাই, এই দেশে পুরুষ লোককে ইপিজিং এর মামলার আসামি করার আগে ওই বেয়াদব মহিলাদেরকে আগে ইপিজিং এর মামলার আসামি করা দরকার। এই যুবক যারা আসতে বলবা, আমি মনে করব তারা বইয়ের কামাই খাওয়ালো। জোরে বলো ঠিক না ব্যাঠি? এই দেশে ইপিজিং এর মামলার আসামি পুরুষ লোককে করার আগে আমার বন্ধুগণ ওই বেয়াদব মহিলাদেরকে ইপিজিং এর মামলার আসামি আগে করা দরকার। যেই মহিলারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও, মুসলমানের বেটি হওয়ার পরও, মুসলমানের বোন হওয়ার পরও, মুসলমানের বউ হওয়ার পরও আল্লাহর আইন মানে না, আমার রসুলের আদর্শ মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আমার বন্ধুগণ ওই বেটিদেরকে আগে ইপিজিং এর মামলার আসামি করে জেল মানা করা দরকার। কি ভাই, ঠিক আছে না ভাই? যুবক, তোমরাও যুবক, আমিও যুবক, তো যুবকদের পক্ষে তো আমার কথা বলা দরকার। এদেশের তরুণ সমাজ ভালো হয়ে যাবে যদি আমার মা বোনেরা পর্দানিশী হয়ে যায়। এ ভাই, সব চাইতে এই চোখের গুণাটা হইতেছে বড় গুণা, কথা বলেন। এই চোখ যদি আপনি সংযত না করতে পারেন, আপনার মন ভালো হবে না। আপনার মন যদি আপনি সুস্থ করতে চান, নজরটাকে ভালো করতে হবে। এই জন্য একটা কথা আছে, দৃষ্টিভঙ্গি বদলা জীবন বদলে যাবে, তাই না বাবা? দৃষ্টিভঙ্গি বদলা জীবন বদলে যাবে। আপনি দৃষ্টিভঙ্গি না বদলাইয়া আপনি তাকায় আছেন, এইটা কোন দোকানে চাউল খাইলো, এত মোটা কেরে, এটা কার বেটি রে, এগুলো বলেন কেন আপনি? আপনি মুসলমান না, এগুলো তো কাফেররা হিসাব করবে, এগুলো যাদের ইমান নাই তারা হিসাব করবে, যাদের ভিতরে কোরআনের আলো নাই তারা এই ধরনের বাজে হিসাব করবে। আপনি মুসলমান হয়ে এগুলো কি হিসাব করেন? কথা বলেন ঠিক কিনা? অনেকে বলেন যে আমাদের দেশে নাকি পুরুষ লোকের চরিত্র খারাপ হয়ে গেছে, আমি কিন্তু এই কথার সাথে একমত না, আমি এই কথার সাথে একমত না। কারণ আমরা বহির বিশ্বে ঘোরা লোক, আমাদের কাছে আমেরিকার হিসাব আছে, লন্ডনের হিসাব আছে, জাপান জার্মানির হিসাব আছে। শোনেন, আসলে যদি বাংলাদেশের যুবকদের চরিত্র খারাপ হইয়াই যাইতো, তাহলে বর্তমানের বাংলাদেশের মা বোনেরা যেইভাবে বেপর্দা হইয়া মশারির মতন পাতলা কাপড় পরিধান করে এই সোনার বাংলার রাজপথে, হোটেল রেস্টুরেন্টে, এরপরে মার্কেট, অফিস, আদালতে, হাটে বাটে, রাজার ঘাট, আমার ভাইরা যে যেখানে পারতেছে, আমার ভাইরা অঙ্গ দুলাইয়া
নগ্ন পরিবেশে আমার ভাইরা বেপরদাহারে ঘোরাঘুরি করতেছে, আসলে যদি পুরুষ লোকের চরিত্র খারাপ হয়ে যাইত, বিশ্বাস করেন আর না করেন আমার মন সাক্ষী দেয়, আসলে যদি বাংলাদেশের যুবকদের চরিত্র খারাপ হইয়াই যাইত, মায়েদের যে বর্তমান অবস্থা, একটা মহিলাও ইজ্জত নিয়ে ঘরে ফিরত যাইতে পারতো না, পাইকারি হারে ধর্ষণ হইত। ও ভাই, আল্লাহ বললেন পরিচালক বানাও আমাকে, কাকে পরিচালক বানাইতে হবে? আমি কিছু টাটকা কথা বলতেছি, দেখে মন খারাপ করতেছেন? সামাজিক অবক্ষয়, চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, এগুলো রোধ করা দরকার, এগুলো থেকে আমাদেরকে হেফাজত হওয়া দরকার। কি কি কারণে এই সামাজিক অবক্ষয়, কি কি কারণে এই চারিত্রিক ধস যুবকদের চরিত্রে ডিবিট হয়ে গেল, এটা তো আমাদের তুলে ধরা দরকার। কথা বলেন ঠিক কি না? আর এগুলো বললেই যদি বলেন হুজুরটা ভালো না, তাহলে তো হলো না বাদান, হিসাব ক্লিয়ার থাকতে হবে। আমার বন্ধুগণ, আমি পরিচালক বানাইছি কাকে? মহিলারা যদি আল্লাহকে পরিচালক বানায়, সে আল্লাহর আইন মানবে না? আল্লাহর আইন হলো তুমি মহিলা হলে ঘোমটাটা লম্বা করে তোমার ঘর সাথে নিয়ে তুমি বাইরে যাইবা। কিন্তু আজকালকার যুগের মহিলারা ঘর সাথে নিয়ে যায়, ঘর আরো আটো সাটো জামা, খাটো খাটো চুল, কথা বলেন ঠিক কিনা? হায় হায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাতা কাটতে কাটতে একেবারে কি আর বলি বাজার। সেদিন আমি আমার বন্ধুগণ, আমারই এক কাপড় বানানোর জন্য গেছি এক দর্জির কাছে, মাইন করে না কাউকে বলেন এটা গোপন কথা ভাই, বলবো বলবো? জি জি, আমি কিন্তু আজ ভুলে দেয় নাই ভাই, কি হবে আমি অবশ্যই বলবো, কিন্তু যেহেতু প্রেক্ষাপটে কথা না বললে মন ভরবে না, হক কথা না বললে মা পীরের হক আদায় হবে না, এই জন্য বলা দরকার আছে, কথা বলেন ঠিক কি না? যাইয়া আমার বন্ধুগণ হাইরে, আমার এক বোন দর্জিকে টার্গেট করে বলতেছে, রানা ভাই রানা ভাই, এবার আমাকে এই ব্লাউজের কাটিং, গলার কাটিংটা দিবেন মমতাজ কাটিং। আচ্ছা কোন তো ভাই, মমতাজ কাটিং কি কোনো কোরআন হাদিসে আছে? না। জোরে বলেন না। মমতাজ কাটিং যে কোন কাটিং কয়, কাটিং কয়, এটা আমরা মুলবিরা জানি না, কিন্তু আমরা যেটা বুঝি সেটি হলো এই, এটা কে যে বলে দিল মেয়েদের পিঠ ফুটবল খেলার মতন স্টেডিয়ামের মতন ফাঁকা রাখতে হবে? এইটা তো আমার ব্রেনে ধরে না, এটা তো আমার বুঝে আসে না, এগুলো যদি বন্ধ না হয় খোদার কসম এই দেশের যুবকদেরকে ইপটিজিং থেকে আমার ভাইরা আমার বন্ধুগণ আলাদা করা সম্ভব নয়। মায়েদের যদি পর্দা না মানানো যায়, মায়েরা যদি আল্লাহওয়ালা না হয়, আল্লাহর কসম এই দেশের যুবকদের চরিত্র ভালো হবে না। আর এই দেশের যুবকদের নারী পুরুষের চরিত্র ভালো করতে গেলে বিশ্বাস করেন আল্লাহকে পরিচালক বানাইয়া আল্লাহর নীতি নীতিমালা আল্লাহর কোরআন আমার বন্ধুগণ আমার দেশে নয়, আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমার বন্ধুগণ আল্লাহর কোরআনের শিক্ষা মানতে হবে, তবেই এই দেশে শান্তি আসবে, তবেই চরিত্র ভালো হবে, নতুবা শান্তি আসবে না, নতুবা চরিত্র ভালো হবে না, কথা বলেন ঠিক কি না? ভাই জান, শেষ করে দেই নাকি? শেষ করে দেই নাকি? জি, আমাদের পরিচালক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা ভাই, আর লম্বা করতে চাই না, এই ওমরের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? ওমরের সন্তানের ভালো না খারাপ? দেখেন কেমন ভালো, খুব খেয়াল করেন। আর 5-7 মিনিটের ভিতরে আমি ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হব, যেহেতু আমার পরবর্তীতে বক্তা আছে। ভাইজান, আমার দিক তাকান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা জিরা, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ জলদি করে কাগজ নিয়ে আসো, আমার ভাইরা দিলটা একটু নরম করে দেন। হযরত ওমর রক্ত পড়তেছে, হাতের যন্ত্রণা, তারপর হাতটা এরকম করে ধরে কাগজ নিয়ে এসে হাসান আর হোসেনের সামনে বলতেছে, হাসান হোসেন, এই কাগজে, এই কাগজে তুমি লিখে দাও আমি আল্লাহর নবীর নাতি ইমাম হাসান এবং আমার ভাই হোসেন, সিগনেচার সই দিয়ে দিলাম, ওমর আল্লাহর গোলাম, ওমরের বেটা গোলামের বেটা গোলাম, এই একটু প্লিজ আমার ভাইরা এই সইটা তোমরা দিয়ে দাও, ইতি লিখে দিলাম নবীর নাতি হাসান আর হোসাইন।
হাসান ডাক দিয়ে কয়, ওমর এটা লিখলে কি হবে, ফজিলত লাভ কি? আহ, খুব খেয়াল করে। ওমর ডাক দিয়ে বললেন, হাসান রে, দুনিয়ায় থাকতে পারবো না, কবরে সম্পদ ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না, কবরে মুনকার নেকির আসবে, মুনকার নেকির আমায় প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা, এরে হাসান, আমি যখন মারা যাব, এ কাহালুর বাপ বৈরা, আমরা আপনারা দুনিয়ায় কি চিরদিন থাকতে পারবো রে বাবা? না না বাবা, থাকতে পারবো না, একটু মইরা দেখেন না, দেখেন কয়জন কান্দে। এজন্য কবি কি সুন্দর করে বলে দিলেন, বাবা দোয়া করেন, এই তো আগামী কয়েকদিন পরে বাজারে আমার নিজের কণ্ঠে গাওয়া একটা ইসলামী সঙ্গীতের ক্যাসেট মার্কেট পাচ্ছে বাবা, আমার বন্ধুগণ আমার ভাইরা, এটা প্রসেস হচ্ছে, ও বাজন, অনেক সুন্দর সুন্দর ইসলামী গজল আছে যেটা বর্তমান যুগকে নির্ধারণ করে আমি নিজেই লিখেছি বাবা। বাইরা কবি কি মায়া করে ডাক দিয়ে বললেন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, বলেন না, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্দার ঘরে শোয়াইবে, মাটির দেগ মাটি খাবে, কথা বলেন ঠিক না বেঠি? যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেব মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন, বলেন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হাসান, যেদিন মুনকার নেকির আমার কবরে আসবে, কবরে আসার পর মুনকার নেকির আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা, আরে আল্লাহর বান্দারা, ওই সময় আমি তাদেরকে বলবো, আমি মরার পরে আমার হাতের লিখিত তোমাদের এই সিগনেচার যুক্ত কাগজখানা আমার কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকে দিবা, মুনকার নকির যখন বলবে, ওমর তোমার রবকে, তোমার নবী কি, তোমার দিন কি, বলো না, আমি ওমর তখন কাগজখানা বাইর করে বলবো, আমি দুনিয়ার কার গোলাম ছিলাম, আমি মরার আগে জান্নাতি যুবকদের সর্দার আমার পক্ষে সই দিয়ে দিছে, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দিতে পারে, এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, ওমরকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। বাজান ওমরের পরিচালক ছিলেন কে? আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহকে পরিচালক বানাইতে কে কে রাজি আছেন, হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান, বল্লা, আজান কি আপনারাও শুনবেন? আপনারাও শুনবেন? আর শোনামো ভাই, তাহলে রুমালটা আসুক, এরপরে বাকি কথাটা বলি, আমি বিদায় নেওয়ার আগে আজান শুনে দিই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা আমি মাবুদকে পরিচালক বানাবে, তাদের পুল সিরাত তাড়াতাড়ি আমি মাওলা পার করে দেব, তাদের কবরে আজাব বন্ধ করে দেব, তাদের হিসেব নিকেশ আমি আল্লাহ সহজ করে দেব। কি নাম? গফফার পাবনা। পাবনার লোক এখানে আসলে কিভাবে? কি নাম? কি মিস্ত্রি? গফফার, আগুন মিস্ত্রি, ইটভাটার। আল্লাহ তাআলা, গফফার ভাই আমার পাবনা নিবাসী মিস্ত্রি মানুষ, মাবুদ গো, 500 টাকা নগদ ধরে কর্মার হাওয়া, আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কোন আমিন। ওনার স্ত্রী মারা গেছে, মাবুদ গো তার বিবির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবার
কই মহিলাদের টাকা কোনটা? আচ্ছা আল্লাহ কবুল করুক। বাজান নে আব্দুল্লাহ বিন ওমর ডাকতি বললেন, আব্বা যে আল্লাহ এত বড় কুদরতি খেলা দেখাইতে পারে, ওই আল্লাহর পক্ষে আমি একটু আদান দিবার চাই গো বাবা। ওমর বললেন দাও দাও। এবার আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইলেন কেবলামুখী হই, আমার বন্ধুগণ চমৎকার কণ্ঠে এরকম করে বললেন, বলবো নাকি বলেন? আরো জোরে বলেন, বলবো নাকি বলেন? তাহলে একটু আমি যখন আজান দেব আপনারা চমৎকার ভাবে বললেন আল্লাহু আকবার, রাজি আছেন? জি জি বাজান। এবার আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইয়া রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর কণ্ঠে এরকম করে আজান দেয়, অন্তরটা ঠান্ডা হইয়া যায়। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর এইভাবে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তে বলে, একটু জোরে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভালো লাগে? অনেকে বলে এটা মক্কা মদিনার আজান, না না এটা মক্কা মদিনার আজান না, এটা বাংলাদেশি আজান। মদিনার আজান কেমন? মদিনার আজানটা একটু ভিন্ন স্টাইল। মদিনাতে যখন আজানের রক্ত হয়, নামাজের সময় হয়, কেবলার দিক থেকে নরম কণ্ঠে এইভাবে আওয়াজ ভেসে আসে, বলবো কি? সবাই বলেন বলবো। মদিনাতে যখন আজানের সময় হয়, ঠিক মক্কা মদিনার মুয়াজ্জিনগণ এইভাবে বলে, আজানের টাইম ছাড়া অন্য টাইমে ফুল আজান দেওয়া যাবে না, হাদিসে নিষেধ আছে। তবে কিছু কিছু শব্দ বলা যাইতে পারে ট্রেনিং এর জন্য, বুঝতে পেরেছেন? জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ করে আদান শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, একটু জিকির করেন। আমার ভাইরা আমি এখন দোয়া করব, আমার পরবর্তী মেহমান আছে। কই? জি জি। কি কই, কোথায় আসেনি? কোথায় আসতেছে? জি ভাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রদ্ধা বাদন ভাইজান, আপনি যে সুপরিচিত বক্তা মাওলানা আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান সাহেব চমকপ্রদ আলোচনা করেন, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমার বন্ধুগণ, আমরা আবার ওই বারোটার পরে কথা বলতে পারি না আমার ভাইরা, কিন্তু এটা যেহেতু তবারকের জালসা, তবারক আছে, আপনাদের মেহমানদারি ব্যবস্থা আছে, তাও আবার উন্নত মেহমানদারি। মারহাবা কন, আর ধরো কন মারহাবা। আরে এইরকম কমিটি কয়জন হয়? ওয়াজের ব্যবস্থাও করে, আবার পেট ভরে উন্নত মানের খাবারের ব্যবস্থাও করে। আরে কমিশনার দোনা দোয়া আছে স্যার। জি জি। আমার ভাইরা আমি দোয়া করব মাত্র দুই তিন মিনিট, এটা মুসাফির মানুষ তো, এই জন্য হাত তোলার যোগ্যতা আছে না নাই? এটা কি ভাই এতগুলো সিনে আমার খেবার দিলেন? এই পরে দেবো মানে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।